ওরা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল, ওরা বঞ্চনার প্রতিবাদে, ওরা কৌলিন্যের দাবিতে লড়েছিল, ওরা কাঁটা তারের জ্বালানি, ওরা কখনো জিতেছে কখনো হেরেছে, কখনো ভেসেছে রক্তে, ওরা কখনো লড়েছে ইলিশ চিংড়িতে, জিতিয়ে দিয়েছে ফুটবলকে। 100 বছর পার করে ওরা আজ একসঙ্গে, 100 বছর পার করে ইলিশ চিংড়ি একসাথে, নিজের অস্তিত্ব জানান দিতে তৈরি যে মোহামেডান এফসি, তারাও আজ মিলেছে ঘটি বাঙালির সাথে। তিন প্রধান আজ সেম সাইডে, ময়দান আজ রাজপথ, ময়দান আজ যুব ভারতী চত্বর, স্লোগানে আজ আরজি কর, সেম সাইডে ইস্ট মোহন মোহামেডান এফসি, আর মুখোমুখি প্রশাসক লাঠি হাতে উর্দিধারে, যত মেরেছে যত বাধা দিয়েছে ততবারই জিতে গেছে কলকাতার ফুটবল প্রেমী। আসলে বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল, সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। বাংলা আরও একবার প্রমাণ করেছে যে তারাই হাল ধরতে জানে, তারাই প্রতিবাদের প্রথম পদক্ষেপ নিতে জানে, আর তাই জন্যই হাজার চেষ্টার পরেও আজকে সকল ফুটবল প্রেমী আজ ময়দানে, আজ রাজপথের ময়দানে তারা বারবার প্রতিবাদ করেছে, তারা লাঠির আঘাত খেয়েও প্রতিবাদ করেছে, তারা শুধু থমকে যায়নি, তারা বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ করেছে, তারা প্রশ্ন করেছে যে এই 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 বাধা, এই প্রতিরোধ যদি সেদিন আরজি করে থাকতো তাহলে সরকারি সম্পত্তি ভাঙত না, অথবা একটা অভয়ার ঘটনা ঘটত না, তাই আজ তারা পথে। আমরা আজকের সারাদিনের সমস্ত ছবি আপনাদেরকে দেখাবো, সমস্ত স্লোগান আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সন্তোষ সঙ্গে কয়েকটা ছবি দেখুন। বাঙাল ঘটি এক স্বর, জাস্টিস ফর আরজি কর, ছবি দেখুন, ছবি দেখুন। মোহন বাগান ইস্ট বেঙ্গল, যারা সমর্থক মোহামেডান, যারা সমর্থক তারা রাস্তায় নেমেছেন একসঙ্গে, হাতে হাত ধরে নেমেছেন, তারা বলছেন বাঙাল ঘটি এক স্বর, জাস্টিস ফর আরজি কর। ছবিটা দেখুন, পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলছে, পুলিশকে বোঝানোর চেষ্টা করছে এটা আবেগের, এটা যন্ত্রণার, এটা আমার বাড়ির লড়াই, এটা আমার লড়াই, কিন্তু পুলিশ বলছে আমাদের উপর নির্দেশ রয়েছে, আপনাদের যেতে দেওয়া হবে না। পুলিশ বলছে খেলা হবে না, আর সমর্থকরা বলছেন খেলা হবে, খেলা হবে, সমর্থকরা বলছে। দেখুন দেখুন, আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা বোঝানোর চেষ্টা করছে, তারা বোঝানোর চেষ্টা করছে, আর এই পরেও যখন সমর্থকরা অটুট, সমর্থকরা বলছেন জোট বেঁধেছে ঘটি বাঙাল, জোট ভেঙেছে, জোট বেঁধেছে ভাঙা বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়ায় চটি। ঠিক তখনই লাঠি চার্জ করা হয়, এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন, তারা যখন ঠিক এইভাবে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ঠিক তখনই পুলিশ, দেখুন দেখুন, এইভাবেই মারধর করা হচ্ছে, এইভাবেই মারধর করা হচ্ছে, চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হচ্ছে, লাঠি দিয়ে পেটানো হচ্ছে, ফাইবার স্টিক দিয়ে একজন মহিলাকে নিয়ে যাচ্ছে, একজন মহিলাকে, কোনো কোনো মহিলা পুলিশ দেখতে পাচ্ছেন, পাচ্ছেন, দেখুন ভালো করে দেখুন, এটা বাংলার ছবি, এটা বাংলার ছবি, দেখুন লাঠি উঁচিয়ে বলা হচ্ছে চলে যাও, চলে যাও, একজন মহিলা সমর্থককে এইভাবে লাঠি পেটা করছেন একজন পুরুষ পুলিশ। এই ছবিটা গোটা বাংলা নয়, গোটা দেশ দেখছে, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন। আজ ময়দানে তিনটে ক্লাব একসঙ্গে, তারা বলেছেন জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়ায় চটি, তারা এই স্লোগানগুলো দিচ্ছেন, তারা বলছেন বাঙাল ঘটি একই স্বর, জাস্টিস ফর আরজি কর, বাঙাল ঘটি একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে ছবিটা দেখুন, আর এইভাবে প্রিজন ভ্যানে এদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়, দেখুন জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে ছবিটা দেখুন, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এই মুহূর্তে ছবিটা দেখুন, ছবি দেখুন, টানতে টানতে জামা খুলে গিয়েছে, রিপাবলিক বাংলার বুম পৌঁছে যাচ্ছে, রিপাবলিক বাংলার বুম পৌঁছে যাচ্ছে, তাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু ক্রীড়ামন্ত্রী, বাংলার ক্রীড়ামন্ত্রী, তিনি শুনতে পাচ্ছেন না বোধহয় এই শব্দগুলো, এই শব্দগুলো শোনা জরুরি, এই শব্দগুলো রিপাবলিক বাংলা তুলে ধরবে, দেখুন আমরা দেখলাম যে সমস্ত ফুটবল প্রেমী আজ রাস্তায়, সমস্ত ফুটবল প্রেমী আজ একত্রে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, লাঠি চার্জ করা হচ্ছে, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে, আর এক একটা স্লোগান এরকম ঐতিহাসিক আন্দোলন থেকে উঠে আসে। আজকের প্রথম স্লোগান শুনে নিন, একই
অর্থাৎ বাঙাল ঘটি ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা আজকে একসঙ্গে, তাদের একটাই দাবি, আরজি করের জন্য জাস্টিস চাই। আর যখন একটা সিস্টেম নিয়ে প্রশ্ন উঠে যায় তখন সিস্টেমের বিরুদ্ধেও স্লোগান ওঠে। তাই পরবর্তী স্লোগানটা আজকে আপনাদের শোনাবো, জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। শুনুন, তবে এই দুর্নীতি, অরাজকতা, নিরাপত্তাহীনতা, এই সমস্ত কিছুকে একদিন আমরা পেরিয়ে যাব, একদিন আমরা নতুন সূর্য দেখতে পাবো, এই আশাতেই বুক বেঁধে ফের একবার সেই কালজয়ী গান উই শ্যাল ওভারকাম সামডে, এই সুর উঠল আজকে রাজপথের ময়দান থেকে। শুনুন, আজকে পাশাপাশি দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান এফসি পাশাপাশি দাঁড়িয়ে বলছেন আমরা করব জয়, আজকে সবাই মিলে জয় করবে। আর ওই যে বলছিলাম, একটা সিস্টেমের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন তারা একটাই দাবি করে এক দফাতে। কি সেই দাবি? শুনুন, মরশুমের প্রথম ডার্বিটা হলো না, দুরান ডার্বিটা হলো না, এমন একটা ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান, এমন একটা ম্যাচ যা গোটা এশিয়ায় মানুষ অপেক্ষা করে থাকে সেই ম্যাচকে দেখার জন্য। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বহু মানুষের নজর থাকে এই ম্যাচকে দেখার জন্য, সেই ম্যাচটা বাতিল হয়ে যায়। আর প্রতিবাদের সুর এইভাবে নেমে আসে আরজি করকে কেন্দ্র করে। মোহনবাগানের মহানায়ক সুভাষিস বোস কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম দিন আমি এই নিউজটা শোনার পর নিজেরাই, আমার ওয়াইফও আমার সাথে রয়েছে,